গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 15ই নভেম্বর বুধবার। সবার প্রথমে আমার সমস্ত ভাই আর দাদাদের জানাই শুভ ভাইফোঁটা। আমি আজ কিভাবে সেলিব্রেট করব ভাইফোঁটা তোমরা সব দেখতে পাবে। আজকে অনির্বাণ টিফিনে খেয়ে যাচ্ছে মুড়ি আর আলুর দম। টিফিন নিয়ে যাচ্ছে, টিফিনে খেয়ে যাচ্ছে বললাম, সরি, ব্রেকফাস্ট করে যাচ্ছে আলু মুড়ি আর আলুর দম। আর আপনি, আমি টিফিন করে দিয়েছি আজকে রুটি, মাছের ঝাল, তার সাথে মিষ্টি। অনির্বাণ পুরো রেডি হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। নির্বাণে সকালে গিয়ে চিকেন এনেছিল, আমার চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে, কিন্তু ফ্রিজে তো আমি রেখে দিই। আর পুরো স্নান টান করে রেডি হয়েছে, ফোঁটা দেবো তো ওই জন্য। চলো, রেডি হয়েছে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমি এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার সমস্ত কিছু জোগাড় করে নিই, মানে মিষ্টি, প্রদীপ, এগুলো সব। অন্দরবানকে বলেছিলাম 5 রকম মিষ্টি নিয়ে আসতে আর মিষ্টি দই নিয়ে আসতে, তো চলো একটা একটা করে সাজিয়ে দিই। আর ফোঁটার জন্য বলেছিলাম মিষ্টি দই আনতে, তো এনেছে। অল্প করে নেবো, বেশি না, ফোঁটার জন্য কতটা লাগবে। এখানে দেখো 5 রকম মিষ্টি পুরো রেডি আমার, এবার প্রদীপটা চালিয়ে নিই। আমি ফুল ফোটার জন্য রেডি করে নিয়েছি, এবার চলো ফোটাটা দিয়ে দিই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বল, এখান থেকে কোন মিষ্টিটা খাবি? রসগোল্লা নেই, দাঁড়া আনে, লাড্ডু মতো খা, এটা খা, খা কর। আয়, তোকে একটা আশীর্বাদও করে দিই। ভালো থাক, সুস্থ থাক, অনেক বড় হ, আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। এরপরে ভাই বলছিল যে চল একটু জল খেয়ে এডি বৃষ্টি খেয়ে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর একটু মিষ্টি খাইয়ে দিই, হা কর, আশীর্বাদ করে দিই। আর ভালো থাক, সুস্থ থাক। তো তোমরা দেখলে আমি কিভাবে ফোঁটা দিলাম, আগের বার আমি এইভাবেই ফোঁটা দিয়েছিলাম। আর এবার আমি ব্রেকফাস্ট করব, এবার কারণ ফোঁটা দেওয়ার আগে তো ব্রেকফাস্ট আমি করে নিই না, তো এখন করব। তো চলো ব্রেকফাস্ট করে নিই আমি। রান্না তো আমার হয়ে গেছে, খালি ভাতটা করব, মাছের ঝাল করেছি, ডাল করে নিয়েছি, আর ভাতটা খালি খাওয়ার আগে বসাবো। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি কলা আর মুড়ি। বিছানাটার অবস্থা দেখেছো কি সুন্দর হয়ে আছে? চলো এটা এখন ভালো করে পরিষ্কার করে নিই আমি। মা তো মামার বাড়ি গেছে না, তো আজকে হচ্ছে আমার সেজো মামার মেয়ের মুখে ভাত আছে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়েছিলাম সুমিকে, আশা করি তোমাদের মনে আছে। তো ওই মামি, তো সুমি তো আমার মামি হয় না, তো ও মামির মেয়ের আজকে মুখে ভাত আছে। তো মাকে বলেছি যে ভিডিও করতে, যখন ওকে মুখে ভাত দেওয়াবে, মানে দেবে আর কি তখন। আর ভাবলাম তোমাদেরও দেখতে ভালো লাগবে,
ওই জন্যই মাকে বললাম যে তুমি করো ভিডিওটা। এবারে সেটা যাও তোমরা গিয়ে দেখো। তোমরা তো দেখলে কেমন মুখে ভাত হলো আজকে ওর। আর সন্ধে হয়ে গেছে, এবার আমি সন্ধেটা দেব। চলো সন্ধে দিদি, আজকে আবার মাসি আসবে না, তো আজকে রাতে আবার চিকেন করবো না, চিকেনের ট্যালে ট্যালে ঝোল বানাবো আর তার সাথে ভাত। বা ছোট কড়াটা আমার আছে, কিন্তু ছোট কড়াটাতে করতে না আমার একটু অসুবিধে হবে, তো ওই জন্য ভাবছি যে বড় কড়াটা নিজে নিয়ে তারপরে বড় কড়াতেই আর কি করবো। আগে সন্ধেটা দিয়ে দিই, তারপরে বাদ বাকি কাজ করবো। আমি বাসনটা মেজে না জামাটা পুরো চেঞ্জ করে নিলাম, কারণ বাসন মেজেছে জলগুলো লেগেছে গায়েতে, আর এমনি জামা ফ্রেশ না করে না গা ঘিন ঘিন করতো, ওই জন্য চেঞ্জ করে নিয়েছি, পরিষ্কার জামা পরে নিয়েছি। এবারে চলো রান্না শুরু করি। তোমাদের কথা বললাম, আজকে রান্না হবে চিকেনের ট্যালে ট্যালে ঝোল আর তার সাথে হবে ভাত।
আর আমি যে ধুনো ধূপটা দিই না, ধূপ ঠিক বলবো না, এটা কাপ টাইপের, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এত সুন্দর গন্ধ না। আর আমি এখন কথা বলছি তোমাদের সাথে, পুরো ঘর ধুনোতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দারুণ লাগে গন্ধটা আমার। এখানে আমার চিকেনের ট্যাল ট্যালে ঝোল বানানো হয়ে গেছে, অফিস থেকে এসে গেছে, আর দেখো আমরা ডিনারে বসে গেছি, ডিনারে আছে ভাত আর চিকেনের ঝোল। অনির্বাণ চিকেন খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? বলো চিকেনটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল, যেরকম বলেছিলাম আরো। আমার চিকেনটা খেতে খেতে নাক দিয়ে জল বেরিয়ে গেছে। অনির্বাণ বলছে ওর নাকি ঝালই লাগেনি। তুমি কত ঝাল খাও অনির্বাণ? আমি সিরিয়াসলি বলছি, মানে আমি এত পরিমাণে জল খেয়েছি না, ভাত খেতে খেতে আমার মনে হয় জলেতেই আমার পেট বেশি ভরে গেছে। ভাত খেয়ে নিয়েছি সব, পেটটা এখন মনে হচ্ছে হাই ঢাই করছে জলের জন্য, প্রচুর জল খেয়েছি আমি প্রচুর। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট।